Assalamualaikum, সবাই কেমন আছেন? তো আশা রাখি সবাই ভালো আছেন। তো রোদের মধ্যে হেঁটে হেঁটে আপনাদেরকে ইন্ডিং দিচ্ছি। তো যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন, তো ভিডিওটি কেমন হলো অবশ্যই জানাবেন। আর আমাদের বাগানে আরেকটা সুন্দর গাছ আপনার বাটারফ্লাই, তো এই মাত্র কিছুক্ষণ আগে বাসায় আসলাম, আসার পরেই আপনার আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আশা রাখি সবাই ভালো আছেন। কারণ লকডাউনের সময়ে আজকে হঠাৎ করে আপনি বের হওয়া, আর কেন বের হলাম লকডাউনে, তো এটা তো আমি আসলে একটু শেয়ার করবো। তো আমার গাছ পাগল বইয়ের জন্য আপনার আজকে বের হওয়া, তো সেই কিছু গাছ অনলাইনে অর্ডার করছিল, এটা এগুলো নিলাম। আর লকডাউন তো চলতেছে খুব কড়া করে লকডাউন, আর তারপরে মানুষ বের হইতেছে, কিছু করার নেই, জীবনের তাগিদে, জীবিকার তাগিদে মানুষকে বের হতেই হবে। তো চলুন আপনাদেরকে আজকে লকডাউনের যে, তো এই মাত্র কিছুক্ষণ আগে বাসায় আসলাম, আসার পরেই আপনার এই গাছগুলো আপনার নিয়ে আসলাম। আর এই গাছটা হলো আপনার জল গোলাপ গাছ, অনেক দারুণ একটা গাছ। এই গাছটা আজকে আমরা কালেকশন করলাম। তবে আমার বউ পাগল, আমার গাছ পাগল যে বউ, এই বউ কালেকশন করলো, এরপর আমি যে নিয়ে আসলাম লকডাউনের মাঝখানে। ভাগ্যিস পুলিশের দৌড়ানে খাইতে হয় নাই। আজকের আবহাওয়াটা একটু শান্ত ছিল কুমিল্লা শহরের। তো আমরা যে আপুর থেকে গাছগুলা আনলাম, সে আপুর প্যাকিং করা অনেক দারুণ, অনেক ভালো লাগে। তো আমরা অনেক গাছই তার থেকে কিনছি, এবং সেও খুব ভালো একজন মানুষ, এবং সে খুব দারুণ করে প্যাকিং করে দেয়। তো আমরা অনেক গাছ সেল করি, তো আপুর প্যাকিংটা অনেক ভালো লাগে। যাই হোক, আপুর জন্য শুভকামনা রইল। আর এখন আমরা এই গাছগুলো লাগাবো, এবং গাছগুলো লাগিয়ে কমপ্লিট করব। ছাদে অনেক রোদ, অনেক রোদ ছাদে। তারপর আমরা একটা চারের নিচে আসি, যাতে রোদটা একটু কম লাগে। আর আমাদের সামনে কৈলাসের রাজ্য, আর এই কৈলাসগুলোকে ছায়াতে রাখলে কৈলাসগুলো ভালো থাকে, মানে এগুলো আরাম পায়। আর এই যে এখানে একটা ফুল ফুল আসে, হ্যাঁ, এই ফুলটা যদি বড় হয় তাহলে গাছটা মারা যায়, এই জন্য গাছটা কেটে কেটে ছাঁটে রাখতে হয়, তাহলে গাছটা ঝোপালো হয়। কেটে কেটে ছাঁটে রাখলে কি হয়? ঝোপালো হয়, দেখছো? আমার এখানে একটা গাছ মনে হয়, এই যে এখানে একটা গাছ, এখানে কিন্তু একটা গাছ, হ্যাঁ, তো একটা জায়গাতে লাগানো দুইটা গাছ, কত সুন্দর লাগতেছে না? মানে মনে হয় কি পুরো অনেকগুলা, যেগুলো থেকে আমি যে পিঞ্চিং করে রাখছি, এটার কারণে কৈলাসের রাজ্য আর কি। এটা এক ধরনের, আমাদের সব কৈলাস কালেকশন এখানে না, আর বাসায় দুটো মনে হয়, আরো বাসায় আছে, আরো কালেকশন করব। যদি বাংলাদেশের যত কৈলাস আছে কালেকশন করব, আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ, আপনাদের ভালো লাগবে। তো এনজয় করতে থাকুন ভিডিওটি। আমার বউ একটা সমস্যা আছে, সমস্যা হলো গাছ দেখলে পাগল হয়ে যায়। আপনি পাগল হন না? কি আমি কি গাছ লাগাই না? তুমি কেমন বদনাম করতেছো? কবে লাগাই কি বল? আমি বললো গাছ কবে লাগাইছি, এরকম কথা হইলো? তুমি কেমন বদনাম করলা? তুমি জানি কেমন আমার নামে শুধু বদনাম করো মানুষের কাছে। আপনারা বা কিছু মনে করেন না, আমরা মাঝে মাঝে এরকম লাগা থাকি, সবসময় লাগা থাকি, কিছু করার নাই। কারণ কি একসাথে চলতে গেলে আপনার দুইটা থালা যদি একসাথে থাকে, আপনার বাইরে বাইরে হবেই, কি বলেন? কমেন্টে জানান আমার কথাটা কি সত্যি কিনা। আর কারা কারা জামাই বউ মারামারি করেন, তারাও আমাদের সাথে শরীর হতে পারেন।
আমাদের পত্তলিকাগুলো দেখেন প্রতিদিন সকালে আপনার ফোটে, আর অনেক কালারে এখানে আছে, সো বিউটিফুল। আমাদের নয়নতারা গাছগুলো আপনার পুরো একটা কি বলবো খাঁচার মধ্যে লাগিয়ে দিছে, তো অনেকগুলো লাগানো যায়। এই যে এখানে একটা, এই যে এটা অনেক বড়, পাতাগুলো অনেক সতেজ, এটা হলো দেশি প্রজাতির। এই যে এটা এখানে একটা কালার, এই যে এটা আর একটা কালার, এটা আর একটা কালার, এখানে এটা আর এটা এক, এটা একটা কালার, এটা আর এটা এক। আর এই গতকালকে আমরা এটা লাগিয়েছিলাম ডালের থেকে, কিন্তু আপনার লাগাইলে মাঝে মাঝে হয়ে যায়, তো আমরা লাগাইছি। আর এগুলো কিন্তু আপনার, এগুলো কি গাছ আপনারা কি জানেন কিনা যায় না, এটা রেন লিলি, বৃষ্টির সময় বিশেষ করে রেন লিলি গাছগুলো হয়। এবং আপনাদেরকে আমি এই ফুলটা আমি দেখাবো ইনশাল্লাহ, আল্লাহ যদি বাঁচায় রাখে আমাকে। আনবক্সিং করা হচ্ছে এখন, কেচি দিয়ে কাটা হচ্ছে, আর সে বেশি কেচি আর দাও ব্যবহার করে, কোন সময় জানি কূপ টুপ দিয়ে, আল্লাহ আল্লাহ জানে। তো আপনারাও সাবধানে থাকেন। আমাদের কোয়েল পাখি গুলো দেখাবো একটু পরে, ছাদে ট্রান্সফার করে দেওয়া হয়েছে অতিরিক্ত সাউন্ড পলিউশনের কারণে, শব্দ দূষণের কারণে তাদেরকে ছাদে নিয়ে আসা। সবকিছু বাগানে রাখছিলাম, কিন্তু অতিরিক্ত শব্দ দূষণ করারা এই জন্য একা একা মুরগির সাথে ট্রান্সফার করে এলো। আমার বহু কাঙ্ক্ষিত, তো চলুন কোয়েল পাখি গুলো একটু দেখাই আপনাদেরকে। এই যে ভদ্র মানুষগুলো, এই যে ভদ্র মানুষগুলো বেশি লাফালাফি করে, বেশি চিল্লাচিল্লি করে। আপু এটার বীজ আজকে আবার আমাকে গিফট করে দিল, আপুকে ধন্যবাদ। আপু ভিডিও দেখে থাকেন, তো আপুকে ধন্যবাদ দিচ্ছে। আপনার যে কুঞ্জলতা গোলাপি কালার বীজটা দিয়েছিলেন, তো সে বীজটা আবার গিফট করেছেন, আর এটাও গিফট দিচ্ছে কসমস। কত নাম, নামের শেষ নাই। এই গাছ লাগাইতে এসা যে কত কিছুর সাথে পরিচয় হয়েছে, এটা শেষ করা যাবে না। এটার মধ্যে একটা শান্তি আছে, শান্তি কাজ করে। এই যে অলরেডি আপনার এটা পোটিং করা হচ্ছে, মাটির মধ্যে লাগানো হচ্ছে, গোবর দিয়ে, মাটি দিয়ে। গোবর মানে কি? গোবর মানে অরিজিনাল জৈব সার, কাউডাং, কাউডাং পোটিং, কাউডাং, কাউডাং তো গোবর। ও হ্যাঁ, ওই মাটি গুলো বাইর কর। তো দেখুন আরো কিছু গাছ আছে, যেমন এই যে এই গাছটা, এই গাছটা পটিং করা হবে এখন, দারুণ লাগে না? বেশি পানি না গেছে, ইডিয়াম বাইর করছে, হেলতে বাইর কর, মাটি সময় লাগবে। প্রচুর গরম আপনার ছাদের মধ্যে, অনেক গরম। এখন আপনার গাছগুলো লাগালাম, আর 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 এখন আপনার বাসাতে চলে যাবে একটু পরে। আর সবাই অবশ্যই আপনাদের দেখছেন আপনার কিভাবে আপনার খুব চিল্লাচিল্লি করে, আপনার এই কোয়েল পাখিগুলো খুব আওয়াজ করে, তো এই জন্য ওদেরকে ছাদে ট্রান্সফার করা হয়েছে। কারণ কি বারান্দা রাখলে তাদের আওয়াজে ঘুমানো যায় না, আর আমার মেয়ে তো আছি যে সে আপনার ঘুমাতে পারে না, খুব আওয়াজ করে এগুলো। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যারা আপনারা বের হবেন অবশ্যই আপনারা মাস্ক পরে বের হবেন, যাতে সবাই সেফ থাকতে পারেন, নিজেরা সেফ থাকবেন। আর আমি আরেকটা কথা বলি, যারা নামাজ পড়তে যান অবশ্যই আপনার, যারা নামাজ পড়তে যান মুসল্লা নিয়ে যাবেন, এবং একটু দূরত্ব বজায় রেখে নামাজ পড়বেন, একটু সেফ, নিজেকে একটু সেফ থাকা। আর অবশ্যই সবাই সবার জন্য দোয়া করবেন, যাতে সবাই ভালো থাকে, সুস্থ থাকে, আর আমার জন্য দোয়া করবেন। তো আজ এই পর্যন্ত ভিডিওটি, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, আর যদি পারেন শেয়ার করবেন। আমাদের বাগানের আরেকটা সুন্দর শোভা কলাবতী,
এই কলাপতি দুটো কালার আছে এখানে, একটা হলো হলুদ কালার আর একটা হলো লাল কালার। লাল কালারটা কিছুদিন আগে আপনার ফুটছিল, এই যে লাল কালারের যে ফুলের পরে যে অংশটা থাকে এটা। তো রোদের মধ্যে হেঁটে হেঁটে আপনাদেরকে ইন্ডিং দিচ্ছি। তো যারা এ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন, তো ভিডিওটি কেমন হলো অবশ্যই জানাবেন। আর যারা আপনার আমার নতুন ভিউয়ার্স, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা অন করবেন নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। এবং আপনারা অবশ্যই একটা রিকোয়েস্ট থাকবে, যারা বাসা থেকে বের হবেন মাস্ক পরিধান করবেন, আর যারা নামাজ পড়তে মসজিদে যাবেন তারা অবশ্যই জায়নামাজ নিয়ে এবং দূরত্ব বজায় রেখে মাস্ক পরে এবং সেফটি মেনটেন করে নিজের নিরাপত্তা নিজে নিয়ে তারপরে নামাজ পড়তে যাবেন। এবং সবাই ভালো থাকুন আর আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলের জন্য দোয়া করবেন এবং সবাই আমাকে সাপোর্ট করবেন। তো আজ এই পর্যন্তই। আর অনেক রোদ, প্রচণ্ড রোদ, যে রোদ আপনার অনেক খারাপ লাগতেছে। তারপরও আপনার সাথে আসা আমার বউ গাছ পাগল, গাছগুলো আনলাম, এগুলো লাগাইতে হবে এই জন্য আপনার আসলাম। আর আমার আমার বউটা এরকম সারাক্ষণে চিল্লাচিল্লি করে, কিছু করার নেই। তো তারপরও মাইনে নিতে হবে। তো এই আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের জন্য দোয়া করবেন। এবং সবাই সবার জায়গা থেকে ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। আমাদের বাগানের একটা সুন্দর গাছ আপনার বাটারফ্লাই, আর এটাকে বাটারফ্লাই বলার কারণ হলো এটা দেখতে প্রজাপতির মতো, পাখনাগুলো প্রজাপতির মতো, অনেক সুন্দর লাগে। তো ফুলগুলো অনেক দারুণ, এই যে দেখেন ফুলগুলো অনেক দারুণ। তো আমাদের আসলে অনেক কালেকশন, তো অনেক কালেকশন, এগুলো আপনাদের মাঝে এক এক করে আমরা ইনশাল্লাহ দেখাবো। আমার আরেকটি পছন্দের গাছ বাগান বিলাস, এটা বনসাই করে নিয়ে আসছিলাম এবং এটা আমার এক ভাই থেকে নিয়ে আসছি এবং সে এটা বনসাই করছে, দিতে চায় না। তারপর শুধু আমার কারণে আমার আমাকে দেখেই সে এটা দিছে। এবং বাগান বিলাস আমার একটা পছন্দের, অনেক ভালো লাগে বাগান বিলাস গাছটা, আমার অনেক সুন্দর লাগে। আসলে এগুলোর প্রতি একটা মায়া কাজ করে, যারা গাছ লাগায় বা যারা গাছ পরিচর্যা করে তারাই বুঝে যে নিজের সমস্যা হলো না, আমি কিছু বললে আমি দোষ, আমি গাছ পাগল। দেখছেন, আমি একটা জিনিস কথা বলতে চেয়েছিলাম, শুইনা দুধ দিয়ে এসে পড়ছে এখন, কি করবো। আসলে আমরা গাছের প্রতি একটা মায়া আছে, আমার এবং আমার ওয়াইফের একটা মায়া আছে। তো আমরা গাছকে আসলে অনেক বেশি পছন্দ করি, তো এই জন্যই গাছ লাগানো, এই জন্যই গাছকে ভালোবাসা, প্রকৃতির মাঝে থাকা। আর আপনাদেরকে একটু দেখাই আমাদের বারান্দা, যে বাগানটা আমার বারান্দা, বাগানটা এখান থেকে একটু দেখাই। এই যে দেখেন, এটা হলো আমার বারান্দা বাগান। এই যে দেখেন, এই যে উপরে যে দেখা যাইতেছে আপনার অ্যারাবিয়ান ওয়াক্স গাছটা, অনেক সুন্দর গাছ।